প্রিয় ভিউয়ার্স, আসলে দুঃখিত আমরা যে আপনাদের মায়াবী ঝর্ণা ওখানে নিয়ে যেতে পারছি না, কারণ ওখানে এখন শুকনার সময়। তার জন্য মায়াবী ঝর্ণাতে কোনো পানি না থাকার কারণে সেখানে তেমন কোনো কিছু নাই, জন্য আমরা ওখানে এত রোদ্রের মধ্যে বালুর মধ্যে হেঁটে মানে কষ্ট হবে জন্য যাব না। দুঃখিত, আপনাদের জাপলংয়ের এই পয়েন্টটাই আমি সুন্দর করে আবারও দেখাচ্ছি। দেখছেন অনেক সুন্দর, অনেকেই অনেক স্রোত, যে প্রাণীর স্রোতটা যাচ্ছে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আমি আর একটু জুম করে আপনাদের দেখাই। আর বিশেষ করে আরেকটা কথা বলে রাখি যে আমরা কিন্তু ইন্ডিয়ার একদম, যেগুলো আপনারা দেখাচ্ছি সবকিছু ইন্ডিয়ার মধ্যে। এই যে বাড়িটা দেখছেন ইন্ডিয়ার, দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, আমি সুন্দর করে আপনাদের দেখাচ্ছি। এখানে অনেক পর্যটক, অনেক সুন্দর জায়গায়, অনেক সুন্দর মনোরম পরিবেশের কারণে আমরা এখানে এসেছি। মোটামুটি ভাবে আমি আপনাদেরকে সবকিছুই ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি, অনেকেই অনেক জায়গার থেকে এসেছে। প্রিয় ভিউয়ার্স, আমি আবারও বলে রাখছি, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, মহাবিডি চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের এই জায়গাগুলো, যদি কখনো আপনারা জাপলংয়ে আসেন অবশ্যই এই জায়গাটা পরিদর্শন করবেন, ভিজিট করবেন। আমি সুন্দরভাবে আপনাদের সবকিছু দেখাচ্ছি। বর্তমানে পানি কম থাকার কারণে এই পাথরগুলো ভেসে ভেসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে পাথরের একটা পাহাড়ে আসছি। পাহাড়ে এগুলো যা দেখছেন আপনারা সব কিছু পানির মধ্যে ডুবে থাকে, যখন পানি আসে যতদূর চোখ যায় শুধু পাথর আর পাথর, মনে হচ্ছে পাথরের কোনো দ্বীপে আসছি আমরা। প্রিয় ভিউয়ার্স, জাপলংয়ের এই জায়গাটা আসলেই আসলেই অনেক সুন্দর, আপনারা অবশ্যই আসবেন। জাপলং আসলে এই জায়গাটা একটু হলেও আপনারা দেখে যাবেন, বিশেষভাবে আমি অনুরোধ করছি। আমি সামনের দিনে আপনাদের আরও অনেক জায়গায় নিয়ে যাব, অবশ্যই এই জায়গাটাতে আমার অনেক সুন্দর লাগে। আমি এবার দিয়ে দ্বিতীয়বার এখানে আসলাম, বিশেষ করে এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, তার জন্য আমি এখানে আসছি। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি কখনো সিলেটে যদি আসেন, জাপলংয়ের এই জায়গাটুকু দেখে যাবেন। দেখছেন কি অবস্থা, অনেক সুন্দর, পানির সাথে মনে হচ্ছে মিশে আছে পাথরগুলা। এত রোদ দুপুর সময়, তারপরেও পর্যটকের অনেক ভিড়, এত পর্যটক এখানে যে আসছে, হয়তো সন্ধ্যার দিকে আরো পর্যটক আসবে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিভিন্নভাবে লোকজন আসছে। প্রিয় ভিউয়ার্স, আমি পুরো জায়গাটুকু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আসলে রোদের কারণে অনেক সময় ক্লিয়ারও আসছে না। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটুকু আমি আপনাদের সুন্দর করে ভিডিও করে জায়গার সম্পর্কে আপনাদের আমি ধারণা দিয়ে দিলাম। যদি কখনো আসেন এদিক দিয়ে বেড়ায় যাবেন। আর আমি আবারও বলছি, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাবেন। অনেক সুন্দর,